আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়ামামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা قال قال النبي صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ। সমস্ত তারিফ প্রশংসা রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবন দিয়েছেন, হায়াত দিয়েছেন, যে রব্বুল আলামিন জীবনের মননের সবকিছুর মালিক, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, হায়াত দিয়েছেন, সে রাব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই অন্তর অন্তর স্থল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের প্রতি, যিনি সবসময় নিজের শরীরের যত্নবান নিতেন, যত্ন নিতেন, এবং তিনি এই নিয়ামত, সুস্থতার নিয়ামতকে তিনি একটি বড় নিয়ামত বলেছেন। যে নবী নিজে সুস্থ থাকতেন, সুস্থ থাকার চেষ্টা করতেন এবং সুস্থ থাকার জন্য মানুষকে উদ্বুদ্ধ করতেন, এবং সুস্থটা একটি রাব্বুল আলামিনের বড় নিয়ামত তা বলতেন। সেই নবীর প্রতি কিয়ামত পর্যন্ত শান্তি দার বসিত আল্লাহুম্মা সাল্লাল্লাহু বারিক আলাইহি। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা যারা পৃথিবীর বহু জায়গা থেকে আমার আলোচনাগুলি শুনছেন, পরেও শুনবেন, আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি, আর তা হচ্ছে সুস্থতা আল্লাহর একটি বড় নিয়ামত। সুস্থতা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি বড় নিয়ামত। রাব্বুল আলামিন আপনাকে হায়াত দিয়েছে, রাব্বুল আলামিন আপনাকে জীবন দিয়েছে। এই জীবন যে কত মূল্যবান, এই শরীর যে কত মূল্য, এই দেহ যে আপনার জন্য কত মূল্যবান সম্পদ, সেটা আপনি কল্পনা করুন। রাব্বুল আলামিন আপনাকে দুই চোখ দিয়েছেন, রাব্বুল আলামিনের বড় নিয়ামত। রাব্বুল আলামিন দুই কান দিয়েছেন, হৃদয় দিয়েছেন, মন দিয়েছেন, চলাফেরার তৌফিক দিয়েছেন, শ্রবণের তৌফিক দিয়েছেন। রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অসংখ্য নিয়ামত দিয়েছেন। রাব্বুল আলামিন বলেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমরা কি তোমাদেরকে দেখো না যে তোমাদের মধ্যে কত নিয়ামত রয়েছে। দুইটা চোখ, দুই মুখ, দুইটা নাকের ছিদ্র, দুইটা কান, দুইটা হাত, রাব্বুল আলামিনের কত নিয়ামত দিয়েছেন। এই সমস্ত নিয়ামতের মধ্যে আরেকটি অন্যতম নিয়ামত হচ্ছে সুস্থতা। সুস্থ ব্যক্তি, যে ব্যক্তি কোনো রোগ নেই, যে ব্যক্তি কোনো অসুখ বিসুখ নেই, সে ব্যক্তি একেবারে একটা বিরাট বিরাট নিয়ামতের মধ্যে রয়েছে। কিন্তু আপনি সুস্থ আছেন, সব কিছু করতে পারছেন, সুস্থ রয়েছেন, চলাফেরা করতে পারছেন, খাবার খেতে পারছেন, সুস্থ আছেন, ইবাদত বন্দি করতে পারছেন, সুস্থ আছেন, নেট খুলতে পারছেন, অনলাইনে আলোচনাগুলো শুনতে পারছেন। কিন্তু আপনি ওই সুস্থতা যখন আপনি অসুস্থ হয়ে যাবেন, অসুস্থতার কারণে আপনি হয়তো সালাত দাঁড়িয়ে পড়তে পারছেন না, সেই সময় আপনি সুস্থতা যে কত বড় নিয়ামত সেটা আপনি লক্ষ্য করবেন। এই যে করোনা ভাইরাস এখন দেখা দিয়েছে, করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে তাদেরকে জিজ্ঞাসা করুন যে করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার পূর্বে তাদের সম্মান মান মর্যাদা কত ছিল। করোনা ভাইরাস আক্রান্ত হলে মা বাবাকে ছেড়ে, ছেলে মাকে ছেড়ে চলে যাচ্ছে, মা ছেলেকে ছেড়ে চলে যাচ্ছে, স্বামী স্ত্রীকে ভুলে যাচ্ছে, ছেলে মেয়েরা মা বাবাকে ভুলে যাচ্ছে, মা বাবা ছেলেকে ভুলে, যাকে আক্রান্ত হয়েছে, এ রোগ আক্রান্ত করেছে, একজন আরেকজনের কাছে যায় না, মনে হচ্ছে এটা একটা কিয়ামতের আলামত, মনে হচ্ছে এটা ছোট কিয়ামত। যেমন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, কিয়ামতের মাঝে যেমন একজন আরেকজনকে ছুটে চলে যাবে, ঠিক এরকম মনে হচ্ছে। সম্মানিত দিনই ভাই বন্ধু বোনামা, এই করোনা ভাইরাস সহ সমস্ত রকম বিপদ আপদ থেকে বাঁচার জন্য আপনাকে চেষ্টা করতে হবে, রব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে, রব্বুল আলামিনের কাছে সকাল বিকালের দোয়া করতে হবে, জিকির আজকার করতে হবে, এবং আপনাকে করোনা ভাইরাস সহ সমস্ত ভাইরাস থেকে বাঁচার জন্য দোয়া করতে, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল বারাসে ওয়াল জুনুনি ওয়াল জাযাম ওয়া মিন সাইল আসকাম, এইভাবে দোয়া করতে হবে। শুধু তাই নয়, বরং ডাক্তাররা যে পদ্ধতিগুলো দিয়েছেন, যেইগুলো বিশেষজ্ঞরা দিয়েছেন, সেই বিশেষজ্ঞর কথাগুলি আপনাকে মানতে হবে। সুস্থতা একটি বড় আল্লাহ পাকের একটি বড় নিয়ামত, বড় নিয়ামত।
অতএব সুস্থতা আপনাকে থাকতে হবে, সুস্থতা জীবনযাপন করতে হবে। যেইভাবে তারা বলছেন যে ঘরে থাকুন কয়েকদিন, আপনি ঘরে থাকবেন, ঘর থেকে বের হবেন না, আপনি গরম গরম খাবার খাবেন, আপনি ঠিক মতো ঘুমাবেন, রেস্ট নেবেন, এইভাবে আপনাকে সুস্থতা বজায় রাখতে হবে এবং সুস্থতার জন্য রব্বুল আলমীর কাছে দোয়া করতে হবে। রব্বুল আলমিনের পক্ষ থেকে একটি বড় নেয়ামত হচ্ছে সুস্থতা। যখনই একজন অসুস্থ ব্যক্তিকে জিজ্ঞেস করেন যে আপনি কেমন আছেন, সে বলে যে আমার সবচেয়ে বড় নেয়ামত হচ্ছে সুস্থতা। দাঁড়িয়ে আপনি অসুস্থ হয়েছেন, দাঁড়িয়ে নামাজ পড়তে পারছেন না, আর যিনি দাঁড়িয়ে নামাজ পড়তে পারছেন তার জন্য কত বড় নেয়ামত। আপনি হয়তো কোরআন তেলাওয়াত করতে পারছেন অসুস্থতার কারণে, সুস্থ অবস্থায় করেছেন, কত বড় নেয়ামত। এইভাবে আপনি যদি সুস্থতাকে গনিমত মনে করেন তাহলে আপনি সফল কাম। দুটো নেয়ামত, এমন দুটি নেয়ামত রয়েছে, মাগবুনুন ফিহিম কাসিরুম মিন্নাস, যেই দুইটি নেয়ামতে মানুষ ক্ষতিগ্রস্ত, এমন দুইটি নেয়ামত রয়েছে যেই দুইটি নেয়ামতে অধিকাংশ মানুষই ক্ষতিগ্রস্ত, তার যথাযথ মানে কাজে সে লাগায়নি। একটা কি আসসিহাত, একটা হচ্ছে সুস্থতা, আর একটা হচ্ছে ওয়াল ফারাক অবসরতা। একটা হচ্ছে সুস্থতা রব্বুল আলমিনের পক্ষ থেকে একটি বড় নেয়ামত, আর একটা হচ্ছে অবসর। তাহলে সুস্থতা রব্বুল আলমিনের যে কত বড় নেয়ামত আপনি এটা কল্পনা করতে পারবেন না। সময় তো দিনই ভাই বন্ধুগণ আমার, এই দুইটা নেয়ামতের কদর করতে হবে। এই দুইটা নেয়ামত, যে সুস্থতা বড় একটি নেয়ামত, এই নেয়ামতের কদর করতে হবে, নেয়ামতকে যথাযথ কাজে লাগাতে হবে। আপনার শরীর সুস্থ আছে, নফস সুস্থ আছে, এ থেকে আপনি উপকৃত হতে পারছেন এবং আপনি এটা রব্বুল আলমিনের পক্ষ থেকে বড় নেয়ামত পেয়েছেন। অসুস্থ ব্যক্তিকে জিজ্ঞাসা করুন যে আপনি কেমন আছেন, আপনাকে আল্লাহ দুই হাত পা দিয়েছেন, চলাফেরা করছেন। একজন ল্যাংড়া, একজন অক্ষম ব্যক্তি জিজ্ঞেস করেন যে ভাই আপনি কেমন আছেন, সেই সময় আপনি নিয়ামতের কদর করতে পারবেন। অতএব নিয়ামতের কদর করুন, আপনাকে যে আল্লাহ হায়াত দিয়েছেন, জীবন দিয়েছেন, এতে ভালো ভালো খাবার খান, ভালো পোশাক পরিধান করুন, এতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন এবং আপনি রব্বুল আলমিনের কাছে সুস্থতার জন্য বেশি বেশি দোয়া করুন। রব্বুল আলমিন আপনাকে যে হায়াত দিয়েছেন পুরো একটি নিয়ামত। আর আরেকটি হচ্ছে ওয়াল ফারাগ, অবসর। মানুষ এই পৃথিবীতে অবসর পায় না। আপনাকে আপনি আপনার জীবন থেকে কিছু সময় বের করেন ইবাদতের জন্য, তাওহীদের প্রচার প্রসার করার জন্য আপনি সময় বের করুন, আপনি সময় বের করুন আল্লাহর আনুগত্যের কাজে, নবী সাল্লাম আনুগত্যের কাজে, দিনের প্রচার প্রসার করার কাজে, কাজে ইলিম শেখার কাজে, তারপরে সুস্থতা থাকার কাজে, আল্লাহর আনুগত্যের কাজে আপনি সময় বের করুন। আপনি এত ব্যস্ত কেন হয়ে গেলেন? আপনি আপনার জীবনের এই মূল্যবান জীবন রব্বুল আলামিন একবার দিয়েছেন, বারবার দিবেন না। আপনি আপনার সুস্থতা যে একটি বড় নেয়ামত, এর কদর করুন, এর সম্মান করুন, একে মূল্যায়ন করুন। অসুস্থ হয়ে যাবেন তখন আপনার মূল্যায়ন আর কোনো কাজে আসবে না। অতএব সুস্থ হায়াত দিয়েছেন রব্বুল আলামিন, রব্বুল আলামিনের বড় নেয়ামত। আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ তুমি আমাদের সকলকে সুস্থ রাখো, হে আল্লাহ তুমি আমাদেরকে সকল সকল মুসলিম ভাই বোনদেরকে দুনিয়া এবং আখেরাতের বালা মুসিবত থেকে দূরে রাখো। সময় তো দিনে ভাই বোনদের আমার বলছিলাম যে আরেকটি পয়েন্ট হচ্ছে যে আপনি অবসর সময় আপনি বের করেন, সময় বের করুন কোরআন তেলাওয়াতের জন্য, ইবাদতের জন্য, দিনে আলোচনা শোনার জন্য, অনলাইনে ক্লাস শোনার জন্য, আল্লাহর আনুগত্যের জন্য, দিনের প্রচার প্রসার করার জন্য সময় বের করুন। আপনি কিয়ামতের ময়দানে কি জবাব দেবেন, যখন আপনি মারা যাবেন কি জবাব দেবেন? আপনি ব্যস্ত থাকলেন, শুধু ব্যস্ত ব্যস্ত ব্যস্ত, এই ব্যস্ত জীবন ভালো নয়, বরং আপনি কিছু সময় বের করবেন আল্লাহর কাজের জন্য, পরকালের জন্য আপনি কিছু সময় বের করবেন। আর আপনি আপনার আপনাকে লক্ষ্য রাখুন, আপনাকে বলা হচ্ছে, আপনার দেশের শাসকরা বলছে বাড়ি থেকে বের হতে হবে না রাত্রে 7টা থেকে সকাল 6টা পর্যন্ত, যেমন সৌদি আরবে বলা হয়েছে যে কেউ বের হতে পারবেন না, এটাকে আপনি ফলো করুন। আপনার দেশে, আমাদের দেশে যে নিয়মগুলো আসছে সুস্থতা থাকার জন্য, সেগুলো আপনি অবলম্বন করুন, কারণ এই এক দুই সপ্তাহ করোনা ভাইরাস আরও বেশি মানে ভয়ে মানে বিস্তার লাভ করবে, এই জন্য বলা হচ্ছে। এই জন্য আপনি ঘরকে আবশ্যক মনে করুন,
ঘরে থাকুন, দিন শিখুন, প্রচার প্রসার করুন এবং সুস্থ থাকার জন্য আপনারা চেষ্টা করুন। সুস্থ রাব্বুল আলামিনের বড় একটা নেমত, এই নেমতের কদর করার তৌফিক আল্লাহ আমিন। এমন আমি আরেকটি হাদিস বলে আলোচনা শেষ করব, সেটা হচ্ছে সহিহুল জামির 1077 নম্বর হাদিস এবং মুস্তাদরাক হাকিমের 7846 নম্বর হাদিস এবং বাইহাকি শোবুল ইমানের 10238 নম্বর হাদিস এবং হাদিসটি হচ্ছে সহি। এই হাদিসের রাবি হচ্ছেন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لرجل وهو يعيذه اغتنم خمسا قبل خمس شبابك قبل هرمك بحرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পাঁচটি জিনিসের পূর্বে মূল্যায়ন করুন। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটি বস্তুর পূর্বে গণিমত মনে করুন বা মূল্যায়ন মনে করুন। এক নম্বর কি, নবী সাল্লাম একজনকে উপদেশ দিচ্ছিলেন এইভাবে, কি বলছিলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হিরামিকা। প্রথম হচ্ছে তোমার যৌবনকে বার্ধক্যের পূর্বে, আপনাকে আল্লাহ যৌবন দিয়েছে, এই যুবক আপনি যুবককে চেষ্টা করতে হবে ইবাদত, এই যুবক কালের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। কিয়ামতের ময়দানে সাত প্রকার ব্যক্তি আরশে আজিমের স্থান পাবে, তার মধ্যে একটি হচ্ছে ওয়ারাজুলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে যুবক নিজের যৌবনকে আল্লাহর ইবাদতে কাটিয়েছে। তো আপনাকে বার্ধক্য আসার আগে, বুড়া হওয়ার আগে, বৃদ্ধ হওয়ার আগে যে আল্লাহ আপনাকে যৌবন দিয়েছেন এর আপনি মূল্যায়ন করুন, এই যৌবনে আপনি ভালো ভালো কাজ করবেন, পাপের কাজ থেকে বেঁচে থাকবেন, এর মূল্যায়ন করুন। সিহাতাকা ক্বাবলা সাকামিকা, আর দ্বিতীয় নেমত হচ্ছে অসুস্থতার পূর্বে তোমার সুস্থতাকে, অসুস্থ হওয়ার আগে সুস্থতা যে আপনাকে আল্লাহ একটা নেমত দিয়েছেন এই সুস্থতার নিয়ামতের আপনি মূল্যায়ন করুন, তাহলে অসুস্থ হয়ে গেলে আপনি অনেক কিছু। তিন নম্বর কি, দারিদ্রতার পূর্বে তোমার সম্পদের মূল্যায়ন করুন, অফারাগাকা কাবলা সুগলেকা, এবং তোমার অবসর সময় ব্যস্ততার পূর্বে অবসরকে মূল্যায়ন করুন, ব্যস্ততার পূর্বে তোমার অবসরকে মূল্যায়ন করুন, হায়াতেকা কাবলা মতেকা, মরণের পূর্বে তোমার জীবনকে মূল্যায়ন করুন। পাঁচটি জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমটা হচ্ছে যে আপনাকে আল্লাহ যৌবন দিয়েছেন, এই যৌবন বৃদ্ধ হওয়ার পূর্বে আপনি এই যৌবনের মূল্যায়ন করুন, এই যৌবনের সুস্থতা একটি বড় নিয়ামত, এই যৌবনের কদর করুন এবং ইবাদত বন্দী করুন, গুনাহ থেকে বাঁচান। তৃতীয় হচ্ছে যে আপনাকে সুস্থ আল্লাহ রেখেছেন, এই সুস্থতা রাব্বুল আলামিনের অনেক অনেক বড় নিয়ামত, এর কদর করুন। অভাবের পূর্বে আপনার যে সম্পদ রয়েছে এই সম্পদের মানে মূল্যায়ন করুন, গরিব হওয়ার পূর্বে, এবং ব্যস্ততার পর মানে ব্যস্ততা আসার আগে আপনার যে সময় আছে সে সময় মূল্যায়ন করুন, আর আপনার মৃত্যুর পূর্বে আপনার জীবনের মূল্যায়ন করুন। সময় তো দিনে ভাই বন্ধুগণ, আমার বলছিলাম যে আল্লাহ পাকের বড় নেমত হচ্ছে সুস্থতা, অতএব আপনি এই নেমতগুলি মূল্যায়ন করুন, সুস্থ থাকুন, সুস্থ থাকার জন্য দোয়া করুন, এবং সুস্থ থাকার জন্য আপনাকে বিশেষজ্ঞরা বা ডাক্তাররা অথবা দেশের সরকার যেগুলো বলছে যে আপনার রাত্রে বাড়িতে থাকেন, বেশি বের হবেন না, মানুষ সব জায়গাতে যাবেন না, ইত্যাদি ইত্যাদি যেগুলো হচ্ছে বিশেষজ্ঞরা দিচ্ছেন আপনাকে দিক নির্দেশনা, সেগুলো আপনি মেনে চলুন, এবং রাব্বুল আলামিনের কাছে আপনি সুস্থতার বেশি বেশি দোয়া করেন। আল্লাহ আমাদের সকলকে সুস্থ রাখেন। আল্লাহু আমিন। হে আল্লাহ, তুমি বিশ্বের সমস্ত মুসলিম মুমিনদেরকে সুস্থ রাখো। হে আল্লাহ, তুমি আমাদেরকে সুস্থতা দিয়েছো, এটাকে আমরা অব্যাহত রাখতে পারি, তুমি তৌফিক দান করো। হে আল্লাহ, তুমি আমাদেরকে এই সুস্থতা থেকে আমাদেরকে বেশি বেশি ইবাদত বাদী করার তৌফিক দান করো। হে আল্লাহ, আমাদেরকে বিপদ আপদ থেকে বাঁচিয়ে নাও, করোনা ভাইরাস সমস্ত ভাইরাস থেকে আমাদের সকলকে বাঁচিয়ে নাও। আল্লাহুম্মা আমিন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ আজকে রাত্রি 8টা থেকে 9টা পর্যন্ত এবং রাত্রি বাংলাদেশের 11টা থেকে 12টা পর্যন্ত, সৌদি আরবে ইন্ডিয়ার 10:30 11টা পর্যন্ত আমি আবার আপনাদের সঙ্গে সাক্ষাৎ করব অনলাইন ক্লাসে। আজকের ক্লাসের বিষয় হচ্ছে ইসলামী আকীদা ধারাবাহিক ক্লাস পর্ব নম্বর 5। ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।